দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের প্রচার অভিযান তুঙ্গত। আজ ডিফু সংসদীয় সমষ্টিত তিনিখনক নির্বাচনী সভাত অংশগ্রহণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বোকাজানত প্রথম জনসভা সম্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। তারপিছতে হাওড়াঘাটত দ্বিতীয় সভাত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রীগিয়ে। হাওড়াঘাটের পিছত বৈঠালাংসত তৃতীয় জনসভা সম্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ডিফু সমষ্টিত 3-4 লাখ ভোটের ব্যবধানত বিজেপি প্রার্থী জয়ী হওয়ার দাবি করেছে মুখ্যমন্ত্রীগিয়ে। বিজেপির নেতৃত্বত রাজ্যত রূপায়ণ হওয়া উন্নয়নের আসনি সন্দর্ভত মন্তব্য করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কার্বি আংলঙলৈ বিজেপিয়ে স্থায়ী শান্তির পরিবেশ আনিলে বলেও মন্তব্য করে মুখ্যমন্ত্রী। কার্বি পাহাড়ত এখন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনেরও প্রতিশ্রুতি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আন কেইবাটাও গুরুত্বপূর্ণ প্রসঙ্গত প্রতিক্রিয়া আগবহালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ইতিমধ্যে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর রোড শোত অংশগ্রহণের ডিফুর পর শিলচরলৈ রওনা হয়েছে মুখ্যমন্ত্রীগী। যদি আমি প্রধানমন্ত্রী করিব লাগে, আমি অমর সিং টিসুক ভোট দিব লাগিব, হয় না নহয়? আর অমর সিং টিসুক আমি কোন ভোট দিম? পদুম ফুলের ছবি, মানে মামা জিন্দাবাদ নহয়, খালি খালি মামাক লগ পালে হ্যান্ডশেক করে দিলে হল। ভাগিন কি আছে? সব মোদীজিটো জিকিব, হয় না নহয়? মই তো আর ভোট দিব লাগে বলে কব নালাগে, আপনাদের দিবই ভোট বিজেপি, হয় না নহয়? খাটান ঠিক আছে। মোদীজিক যদি আমি প্রধানমন্ত্রী করিব লাগে, আমি অমর সিং টিসুক ভোট দিব লাগিব, হয় না নহয়? আর অমর সিং টিসুক আমি কোন ভোট দিম? পদুম ফুলের ছবি, মানে মীর পিদঙত ভোট দিব লাগিব, হয় না নহয়? এতিয়া মই কি ঠিক করেছো যে এই 1 লাখ চাকরি হয়ে যাওয়ার পিছত 2024 চনের ভিতর মই আরো 50,000 লড়া ছালীক সরকারি চাকরি দিব। 1 লাখ আগত দিল, আরো দিল 50,000। তার মানে লড়া ছালী কলেজত গল, ইউনিভার্সিটিত গল। এতিয়া মনত একটা ভরসা থাকে যে আমি অন্তত মেরিটত সরকারি চাকরি এটার কারণে কম্পিটিশন করিব পারু। এবার কার্বি আলংতে কিমান এসিএস পাস করেছে, কিমান ডিএসপি পাস করেছে, কিমান লড়া পুলিশত চাকরি পাইছে। এতিয়া আমি পুলিশত আকো জুলাই মাহত আমি ইন্টারভিউ পাতি, 15,000 লড়া ছোৱালীক আকো আমি পুলিশত চাকরি দিম। আজি আপনাদেরকে খালি আমাক আশীর্বাদ দি থাকক, আমি কাম করে করে গই থাকি। ইলেকশনের আগত মই কৈছিলো যে যদি বিজেপি ভোট দিয়ে আমি অরুণোদয় আসনি আরম্ভ করি। এতিয়া কার্বি আলংত কিছুমানে অরুণোদয় পাই আছে, কিছুমানে অরুণোদয় পোৱা নাই। কোনে কোনে অরুণোদয় পোৱা নাই হাত ডাঙরছিল? নাই পোৱা বিলাক হাত ডাঙর, ঠিক আছে। এতিয়া নাই পোৱাটো হাত নামক, কোনে কোনে পাই আছে হাত ডাঙর? তো এতিয়া আপনাদের মিটিংত চাও, 50% অরুণোদয় পাইছে, 50% অরুণোদয় পোৱা নাই, হয় না নহয়? এতিয়া রেশন কার্ড কার কার আছে হাত ডাঙর? এতিয়া চাও, রেশন কার্ড 100% আছে, কিন্তু অরুণোদয় 50% আছে। যাবার ডিফুত আহতে ইলেকশনত আহতে মই কৈছিল যে 1,000 বঢ়াই দিম, 500 বঢ়াই দিম, যি হল হল। কিন্তু মই দেখিছো নোপোৱা মানুহ বহুত আছে, নোপোৱা মানুহবিলাকের মনটো অল্প বেয়া লাগি থাকে নে নাই? কারণ পোৱাবিলাকে পাই, নোপোৱাবিলাকের মনটো বেয়া লাগে, সেই বহুত বেয়া লাগে না বাইদেউ? তার বহুত বেয়া লাগে, চাও কোনে কলে তাই বেয়া নালাগে, বহুত বেয়া লাগে, হয় না? এতিয়া এইবার আপনাদেরকে মোর পৰা এটা কথা লৈ লক যে পূজার আগতে মই বোকাজান সমষ্টিত যিমান মানুহৰ ঘৰত ৰেচন কাৰ্ড আছে
সবকে এটা এটা অরুণোদয় মই দিম। 1250 টাকা ঘরত আহিলে মোদীজিয়ে আমাক বিনা পয়সার চাউল দিছে, গ্যাসের সিলিন্ডার দিছে বজারতকৈ 300 টাকা কম দাম, আয়ুষ্মান ভারতের কার্ড দিছে 5,00,000 টাকালেকে আমি বিনামূলিয়া ট্রিটমেন্ট করিব পারো। তার লগত আমি এতিয়া সকলকে অরুণোদয় দিন 1,250 টাকা আপনার মাহত ব্যাংক একাউন্টত 10 তারিখে পুটুং করে সুমাই হব।